হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো শাওমির নতুন একটি প্রোডাক্ট, রেডমি এয়ারডটস। এই প্রোডাক্টটি রিলিজ হওয়ার সাথে সাথে খুবই জনপ্রিয় হয়ে গেছে অল্প সময়ের ভিতর, কারণ এটি খুবই বাজেট ফ্রেন্ডলি এবং যাদের এয়ারপড বা গ্যালাক্সি বাড কেনার ইচ্ছা আছে কিন্তু সামর্থ্য নেই, তারা এটা কেনার প্রতি ঝুঁকছেন এবং এটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় বটে। চলুন দেখে নিই বক্সের ভিতর কী কী আছে। সো বক্সটি আমি ওপেন করলাম, বক্সের ভিতর আছে মেইন যে হেডফোন বক্স, সেটা বক্সটি খুবই ছোট এবং খুবই আকর্ষণীয়। এটার ভিতর আপনি হেডফোনগুলো রাখলে অটোমেটিক্যালি চার্জ হয়, আপনি হেডফোনটি একবার চার্জে 4 ঘন্টা ব্যাকআপ দেয় এবং আপনি সর্বোচ্চ 3 বার এটা দিয়ে চার্জ দিতে পারবেন, সো আপনি 12 ঘন্টা ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এটা হচ্ছে ইউসি পোর্ট, এটা দিয়ে হচ্ছে আপনি এই বক্সটাকে চার্জ দেওয়ার জন্য। আর ভালো কথা, এটা কিন্তু একটি পাওয়ার ব্যাঙ্কের মতো, মানে আপনি যখন এই হেডফোনগুলো চার্জ দেবেন আপনার কিন্তু চার্জার দিয়ে চার্জ দিতে হবে, এটার ভিতরে রাখলে অটোমেটিক্যালি চার্জ হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন পিন, ওইখানে পিন আছে, এক নব আছে, সো এটা দিয়ে চার্জ হয়। এটা ডান সাইডের হেডফোন, খুবই ছোট এবং এটিতে প্রেস করতে হবে, হার্ড বাটন আছে, এটাতে কিন্তু টাচ বাটন নেই, যেহেতু বাজেট ফ্রেন্ডলি সো এটাতে টাচ দেওয়া হয়নি। সো এই বাটনটি প্রেস করলে আপনি মিউজিক প্লে পজ করতে পারবেন এবং প্রেস করে হোল্ড করে রাখলে আপনি ভয়েস কমান্ড দিতে পারবেন। ওকের সাথে আছে হচ্ছে ম্যানুয়ালি একটা যেটা আছে সেটা হচ্ছে আপনার রাবার ব্যান্ডগুলো, এই রাবার হচ্ছে আপনার আরও 2 সেট রাবার দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনার 3 সেট রাবার দেওয়া আছে, আপনি মিডিয়াম, স্মল এবং লার্জ 3টি সাইজের, যার কানে যেরকম স্যুট করে, সো আপনি এটা লাগিয়ে আপনি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে হেডফোনগুলো চার্জ হচ্ছে, জাস্ট আপনি এই বক্সের ভিতরে রেখে দিলে অটোমেটিক্যালি চার্জ হয়, আপনি যতক্ষণ চার্জ হবে ততক্ষণ হচ্ছে লাল এলইডিটা জ্বলতে থাকবে আর এটা ব্লিঙ্ক করছে, হোয়াইট এলইডি, এটা কারণ হচ্ছে আমি একটু আগে কানেক্ট করেছিলাম তো এই জন্য হচ্ছে এই ব্লিঙ্কটা এখনও করছে। সো আপনি এভাবে রেখে দিতে পারেন সারাদিন, কোনো সমস্যা নেই, চার্জ হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই দেখুন চার্জ হচ্ছে, এই কারণে লাল এলইডি দেখাচ্ছে, ঠিক আছে, এইভাবেই চার্জ হবে। আর এই বক্সটাকে চার্জ দিতে হলে আপনি পিছনে যে ইউএসবি পোর্ট আছে সেটা দিয়ে আপনি চার্জ দিতে পারেন খুবই ইজিলি, কোনো সমস্যা নেই। আর এই বক্সটা যখন চার্জ দেবেন লাল এলইডি জ্বলবে আর বক্সটা ফুল হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে। ডিভাইস বা ফোনের হচ্ছে আপনি ব্লুটুথটা চালু করবেন, স্ক্যান করবেন, পেয়ে যাবেন। আর প্রথমে বলতেছি যে রাইট সাইডে যে হেডফোন আছে সেটা আগে খুলে রাখবেন, খুলে রাখার পর ব্লুটুথ স্ক্যান করবেন এবং ওটার সাথে পেয়ার করবেন, খুব সহজে নর্মাল অন্য ব্লুটুথ ডিভাইসের মতো এটা পেয়ার হয়ে যাবে। আর এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, আপনি একবার যখন একটা ডিভাইসে কানেক্ট করে ফেলবেন দ্বিতীয়বার আপনার কানেক্ট করার জন্য কোনো কষ্ট করতে হবে না, আপনি দ্বিতীয়বার যখন শুধু ডিভাইসের ব্লুটুথ অন করবেন আর এই হেডফোনগুলো বের করবেন বক্স থেকে অটোমেটিক্যালি এটা কানেক্ট হয়ে যাবে। এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, প্রিমিয়াম কোয়ালিটি খুবই এবং সাউন্ড অনেক লাউড, সো অল্প সাউন্ড দিলেই আপনি অনেক শোনা যায়, ভালো শোনা যায়। আর যেটা বলছি এর মাইক্রোফোন টেস্টের যদি কথা বলি, মাইক্রোফোনটা খুবই ভালো, নয়েজ ক্যান্সেলেশন সুবিধা আছে, আপনি সাউন্ডের কম্প্যারিজনের জন্য আমি প্রথমে অংশ ভিডিওর প্রথম অংশে যে ভিডিওগুলো সাউন্ডগুলো রেকর্ড করেছিলাম ভিডিওর প্রথম অংশে, সেগুলো আমি কিন্তু এই এয়ারডট দিয়েই আমি হচ্ছে রেকর্ড করেছিলাম, আপনি তখনকার ভিডিওগুলো ভয়েস শুনেন। আর এখন হচ্ছে জাস্ট হচ্ছে আমি অন্য একটি মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি, সো আপনি নিজেই কম্পেয়ার করে দেখতে পারবেন যে আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন ওই মাইক্রোফোনের।